আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মেহেদি হাসান আজিম। ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আমি এসেছি, বলতে পারেন একটা স্বপ্নের জায়গায় আমি এসেছি, যেটা হচ্ছে আমাদের অনেকের মনে একটা স্বপ্ন থাকে যে আমার খুব সুন্দর একটা ফার্ম হাউস হবে। ঠিক তেমনই দেখতে পাচ্ছেন আমার পিছনে খুব সুন্দর খোলা আকাশ, খোলা পৃথিবী, সবুজ চারিদিকে সবুজ শ্যামল। এর মধ্যে যদি এমন একটা জায়গা হয় যেখানে হাঁস পালা যাবে, মুরগি পালা যাবে, যেখানে থাকবে অর্গানিক শাক সবজি, নিজের গাছের ফল, তার পাশাপাশি থাকবে বিনোদনের জায়গা, যেমন বিকেলবেলা বসে এক কাপ চা খাওয়ার জায়গা, রাতের বেলা বসে দোলনায় বসে বসে চাঁদ দেখার মতো একটা জায়গা, বই পড়ার জন্য সুন্দর একটা পরিবেশ, তাছাড়াও থাকবে মাটির ভাসনে খাবার সুযোগ। তো এরকম সুযোগটা আসলে কে না চায়। তার মধ্যে আরও যদি কিছু যুক্ত করা যায়, যেমন এর ভিতরে যদি, যেমন আমরা গরু পাগলা যারা আছি তারা যদি সেখানে যদি আমরা গরু পালতে পারি, সেখানে যদি আমরা একটা ফেডেনিং ফার্ম করতে পারি বা একটা ডেয়ারি ফার্ম করতে পারি, তাহলে ব্যাপারটা কেমন হয়। ক্ষুদ্র খামারি বন্ধুরা, আজ তেমনই একজন খামারির সাথে পরিচয় করিয়ে দিব, যে শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্য নয়, স্বপ্নকে সাজিয়েছে, স্বপ্ন দিয়েই তৈরি করেছে একটি খামার। যেই খামারটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের মনে ঠিক একটা খামারকে কেন্দ্র করে যে স্বপ্নগুলো গড়ে ওঠে, ঠিক তেমনই একটা স্বপ্নের খামার গড়ে তুলেছে এখানে। তো যদিও আজকে উনি আমাদের সাথে এখানে উপস্থিত নাই, তার কারণ হচ্ছে উনি শারীরিকভাবে খুব অসুস্থ, একটু আগে আমার সাথে ফোনে কথা হয়েছে, আনফর্চুনেটলি অসুস্থ হওয়ার কারণে উনি এখানে উপস্থিত থাকতে পারে নাই। তবে আমরা আজকে পুরোটা খামার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং খামারের তত্ত্বাবধানে যারা আছে, যারা দায়িত্ব বিভিন্ন দায়িত্ব পালন করছে খামারের, তাদের সাথে কথা বলবো। চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে আপনাদেরকে সম্পূর্ণ খামারটা দেখানোর ব্যবস্থা করি। ক্ষুদ্র খামারি বন্ধুরা, এতক্ষণ রেখেছিলাম আপনাদেরকে স্বপ্নের মাঝে, স্বপ্ন থেকে এখন আপনাদেরকে নিয়ে আসলাম আমি বাস্তবে। এই মুহূর্তে আমি অবস্থান করছি শেডের ভিতরে, দেখতেই পাচ্ছেন আমার পিছনে সারি সারিবদ্ধভাবে গরুগুলো দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে আনহাত অ্যাগ্রো। আনহাত অ্যাগ্রো মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় চালাগ্রামে অবস্থিত। আপনারা যে কেউ খামারটি ভিজিট করতে পারেন। ভিজিট করার জন্য আমি যেটা লোকেশনটা যদি আরও সহজ করে দিই, সেটা হচ্ছে মানিকগঞ্জ শহরে বাস থেকে নেমে যে কোনো সিএনজি নিয়ে আপনারা সরাসরি এই খামারটাতে চলে আসতে পারেন। এবং খামারে আসার জন্য আপনারা খামার কর্তৃপক্ষের সাথে ফোনে যোগাযোগ করে আসতে পারেন, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো সময় খামারে আসতে পারেন। এবং কোরবানি নিয়ে যারা চিন্তা করতেছেন, তারা ইচ্ছা করলে এই খামার থেকেই গরু কিনে আপনারা কোরবানি দিতে পারেন। এবং এই খামারের যে সুবিধাটা এই খামার থেকে পাবেন, সেটা হচ্ছে আপনারা চাইলে এখান থেকে যদি গরু কিনেন, গরু কেনার সময় আপনারা যেই টাইম বলবেন ঠিক সেই টাইমেই তারা হোম ডেলিভারি দিয়ে দিবে গরু, মানে তাদের নিজস্ব ট্রান্সপোর্টেশন ব্যবস্থায় আপনার বাড়িতে গরু পৌঁছে দিবে। তো ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল ব্যবস্থায় এবার ডিজিটালভাবেই আমরা ইনশাআল্লাহ গরু কিনতে পারবো। শুধু তাই নয়, ওনাদের আরও এখানে কিছু এক্সক্লুসিভ ব্যবস্থা আছে, সেটা হচ্ছে আপনারা যদি চান, যেমন ঢাকায় এই মুহূর্তে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে অনেকগুলো এলাকায় হয়তোবা গরু কোরবানি দেওয়াটা নিয়ে একটু প্রবলেম হয়ে গেছে, যেহেতু সিটি কর্পোরেশন বিভিন্ন বাধা নিষেধ তৈরি করে রেখেছে। তো যাই হোক, যদি সিটি কর্পোরেশনের এই ধরনের সমস্যা যদি আপনাদের থেকে থাকে, তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই কর্তৃপক্ষের নাম্বারে যোগাযোগ করে আপনারা যদি ওনাদের সাথে কথা বলেন, তাহলে ওনারা সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে আপনার গরু কোরবানি করে, গরু প্রসেস করে আপনার বিফ বা আপনার যে কোরবানির মাংস সেটা আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে, এবং সম্পূর্ণটাই ওনাদের নিজস্ব তত্ত্বাবধানে ওনারা সম্পূর্ণ করবেন। তো ক্ষুদ্র খামারি বন্ধুরা, আমরা কথা বলবো এই খামারের গরুগুলো যিনি বা এই শেডটা যিনি পরিচালনা করে থাকেন বা এই গরুগুলো দেখাশোনা যিনি করে থাকেন, তার সাথে দেখতে পাচ্ছেন ভাই এখানেই আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আপনার খামারের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে, একবারে মনে করেন যে অর্গানিক বলতে যা বোঝায় আর কি, পিওর অক্সিজেন, আপনার গাছের ফল, আপনাদের নিজস্ব সবজি বাগান, তারপরে টোটাল এনভায়রনমেন্টটাই মানে একটা ফ্রেশ একটা মানে এনভায়রনমেন্ট এখানে। তো যাই হোক, এই যে গরুগুলো আপনারা লালন পালন করতেছেন, আপনাদের খামারে এখন টোটাল কতগুলো গরু আছে? আমাদের খামারে এখন 30টা গরু আছে এই কোরবানির ঈদ উপলক্ষে। আচ্ছা, তার আগে আপনার সাথে একটু পরিচিত হয়ে নেই, আমাদের ক্ষুদ্র খামারি দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি আপনার পরিচয়টা একটু ভালোভাবে দিতেন। আমার নাম আসিফ আল মারুফ, আমি আনহাত অ্যাগ্রোতে জেনারেল ম্যানেজার হিসেবে আছি। আচ্ছা, খামারের মালিক কে? খামারের মালিক নির্ঝন নূর আনোয়ার। আচ্ছা, উনি কোথায় আছেন? উনি ঢাকাতে আছেন। উনি বেসিক্যালি হচ্ছে গিয়ে এই এবছরই বারেট ল কমপ্লিট করে দেন বাংলাদেশে চলে এসেছে।
হেভি গান তো ঠিক আছে আসলে এই ধরনের একটা আর্কিটেকচার তৈরি করার জন্য আসলে একজন ইয়াংই দরকার আর তাছাড়া সবচেয়ে বড় বিষয় যেটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে আসলে আমরা সবাই জানি বাংলাদেশের 80% লোক কৃষি বা এগ্রিকালচারের উপরে ডিপেন্ড করে আছে কিন্তু আসলে 80% লোকের মধ্যে শিক্ষিত অংশগ্রহণটা আগের মতো হচ্ছে না মানে প্রত্যক্ষভাবে শিক্ষিত মানুষগুলো এই সেক্টরে আসতেছে না কিন্তু ওনার মতো কিছু লোক যদি এই সেক্টরের মধ্যে আসে তাকে দেখে অন্যরা অনুপ্রাণিত হয়ে আসবে তো ইনশাল্লাহ আশা করছি আপনাদের খামারটা সফল হবে ইনশাল্লাহ তো খামারে এই মুহূর্তে কতগুলো গরু বললেন 30টা গরু আছে 30টা গরু কি কি জাতের গরু লালন পালন করতেছেন আমাদের এখানে যেমন পিওর দেশি গরু আছে পিওর দেশি গরু হচ্ছে এই সাইডে এই সাইডটাতে পিওর দেশি গরু একটু ছোট সাইজের কারণ আমাদের বাংলাদেশে অনেকেরই মিডিয়াম সাইজের গরু খুব পছন্দ এবং লাল গরুটা সবার একটা অ্যাট্রাকশন হ্যাঁ লাল গরু তো ওইটা চিন্তা করে আমাদের এদিকে কিছু মিডিয়াম সাইজের গরু আছে পিওর দেশি এটা হচ্ছে গিয়া দেশি শাহিওয়ালের ক্রস আচ্ছা এটা হচ্ছে গিয়া পিওর শাহিওয়াল আচ্ছা এটা শাহিওয়াল আছে আমাদের দেন এইদিকেও আছে কিছু শাহিওয়াল প্লাস হচ্ছে গিয়া এটা আবার শাহিওয়াল ক্রস মিক্স আচ্ছা আচ্ছা এটা আবার হচ্ছে গিয়া শাহিওয়াল ক্রস মিক্স আচ্ছা তো এর ছাড়াও আমাদের যেমন কিছু গরু আছে ফ্রিজিয়ান যেগুলো হচ্ছে আমাদের নিজস্ব গাভীর বাছুর আচ্ছা আপনাদের ডেয়ারি ফার্মের বাছুর ডেয়ারি ফার্মের বাছুর কোথাও থেকে কোনো সোর্সিং করা নেই আচ্ছা আচ্ছা এখানেই ওরা জন্ম হয়েছে এখানেই ওরা লালন পালন হচ্ছে আচ্ছা এগুলা কোনগুলো সেগুলা এই সাইডটাতে আছে এই সাইডটাতে তার মানে যে এই বড় গরু এই বড় গরুটা জি 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 এই বড় গরুটা আমাদের ফার্মেরই গরু এটার বয়স কত ওর বছর এখন 3 বছর প্লাস 3 বছর এটা বার্থ হচ্ছে কি 18/5 2017 সাল আচ্ছা 2017 সাল আর 2020 সালের জন্য আপনারা এখন এটাকে কুরবানির জন্য কুরবানির হিসেবে তৈরি করেছেন এবং সেল করবেন এটা লাইভ ওয়েট কত আছে এটা লাইভ ওয়েট আছে 900 চোখের আন্দাজে অনেক কিছু বলে ফেলি তো আসলে স্কেল দিলে অ্যাকচুয়ালি বোঝা যায় যে গরুটার সাইজ কতটুকু এবং ওর ওয়েটটা কতটুকু আছে হ্যাঁ তো ক্ষুদ্র খামারের দর্শক আমার পেছনে যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হল স্ক্রিন ফিজিয়ান একটা গরু এটা ওনাদের নিজস্ব খামারের গরু তার মানে হচ্ছে ডেয়ারি ফার্মে এই গরুটার জন্ম প্রায় 3 বছরের বেশি সময় ধরে গরুটাকে ওনারা লালন পালন করছেন এবং 2020 কোরবানিতে ওনারা নিয়োগ করেছেন গরুটাকে ওনারা বিক্রি করবেন কোরবানিকে উদ্দেশ্য করে তো গরুটার লাইভ ওয়েট হচ্ছে 900 কেজি এটা ওনাদের স্কেলের মাপ লাইভ ওয়েট স্কেলে ওনারা এটাকে মেপেছেন এবং কোরবানিকে উদ্দেশ্য করেই সৎ উদ্দেশ্যে গরুটাকে মোটা তাজা করা হয়েছে আসলে আপনাদের গরুদেরকে যে মানে খাবার দাবার পরিচালনা করেন কি কি খাওয়ান গরুকে আসলে গরুকে আমরা যেটা মেইনলি ফোকাস করি যে কাঁচা ঘাস কাঁচা ঘাস আপনাদের নিজস্ব কাঁচা ঘাসের প্রজেক্ট আমাদের টোটাল 20 বিঘা জায়গা রাখা আছে শুধু কাঁচা ঘাসের জন্য আচ্ছা আচ্ছা কারণ আমরা যেটা বিশ্বাস করি যে কাঁচা ঘাস ছাড়া গরু পালা ইম্পসিবল গরু তো তৃণভোজী প্রাণী তাকে কাঁচা ঘাস দিতেই হবে পাশাপাশি ওর বডিটাকে ঠিক রাখার জন্য আমরা কিছু দানাদার দিই কি কি দানাদার খাবার দানাদারের ভিতরে যেমন আছে গমের ভুষি মুসুরির ভুষি সয়াবিন মিল ভুট্টা ভাঙা তারপরে ছোলার ভুষি লাইমস্টোন ডিসিপি আচ্ছা এই সবগুলো মিলে আমরা একটা দানাদার তৈরি করি ওদের জন্য আচ্ছা ঘাসগুলো যে চাষ করছেন ওখানে কি কি জাতের ঘাস চাষ করবেন ওইখানে আমরা এই বছর দুই রকমের ঘাস চাষ করেছি নেপিয়ার আর সুইস জাম্বুর আচ্ছা এই দুই রকমের ফলন কেমন পেয়েছেন আলহামদুলিল্লাহ এই বছর ভালো ফলন হয়েছে আচ্ছা এই একটা গরুর পিছনে মনে করেন যে বড় গরুটার পিছনে আপনাদের প্রতিদিন কত টাকা খরচ হয় ওর পিছনে আমি যদি এখন অন এন এভারেজ হিসাব করি 700 থেকে 800 টাকা ওর পিছনে এখন খরচ আছে এখন লেবার কস্টিং থেকে শুরু করে এভরিথিং থেকে ইউটিলিটি মিলে জি ইউটিলিটি সবকিছু মিলে আপনার এই টাকাটা খরচ ওর কিন্তু একটা সুন্দর নাম দেওয়া হয়েছে ও একদম যখন ছোট তখন থেকে ওর একটা নাম কিন্তু সেট করা আছে এবং আমাদের ফার্মে আমাদের দর্শক গুরু দেশ ওর নাম দেওয়া হয়েছে ডাকিং 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 জি এটা খুব সুন্দর মান আর এইটাই সম্ভবত কিং সাইজের গরু আপনার খাবারে আচ্ছা আচ্ছা তো এই গরুটার আস্কিং প্রাইস কত সিলেক্ট করেছেন আপনি আমরা ওর জন্য আসলে যেহেতু আপনি জানেন যে আমাদের ফার্মটা একটা শখের ফার্ম আমাদের বসের খুব শখ ছোটবেলা থেকেই যে তার এরকম একটা ফার্ম হবে বা সে যখন 3 বছর বয়স তখন থেকে তার বাবার হাত ধরে সে হচ্ছে গরুর হাটে চলে যেত ঈদ আসার সাথে সাথেই আচ্ছা আচ্ছা তো ওইখান থেকেই তার গরুর প্রতি ভালোবাসা সকালে চলে যেত একদম রাত না হওয়া পর্যন্ত সে আসবে না বা ঢাকা শহরের এমন কোনো হাট নেই যে সে ঘুরে নেই সবচেয়ে বড় গরু কোনটা সবচেয়ে সুন্দর গরু কোনটা ওইটার দিকে যায় সে তাকায় থাকবে ছোটবেলা থেকেই ছোটবেলা থেকে একদম এবং এই যে সে লন্ডনে এতদিন পড়ালেখা করেছে এর ভিতরেও কোরবানির ঈদ আসলে তাকে কোনোভাবে লন্ডনে রাখা যায়নি সেটা তার পরীক্ষা হোক যা হোক কোরবানির ঈদ ঢাকাতে করতে হবে কারণ কোন কোথায় সবচেয়ে বড় গরু আছে বা কোন এগ্রোতে সবচেয়ে বড় গরু আছে ওইটা তার দেখতেই হবে আচ্ছা বাইক হোক আর বাইক হোক
লালন করতেছি, দেখি বাস্তবায়ন করা যায় কিনা। আচ্ছা, তো ওই সব থেকেই বেসিক্যালি আমাদের এই ফুড ফার্ম করা। দেন ম্যাডামের অনেক ইচ্ছা ছিল, স্যারের যে মাদার, তো তারও অনেক ইচ্ছা যে ছেলে যেহেতু এটাতে আসতে চাচ্ছে তো আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করি না কেন, কারণ গরুরও তো একটা জীবন, ওরাও তো একটু চায় যে একটু আরামে থাকি। আর আপনাদের এখানে তো গরুর জন্য একবারে পারফেক্ট একটা পরিবেশ তৈরি করেছেন, এদিকে খোলা বাতাস ঢুকছে, চারিদিকে খোলা বাতাস, মানে ফ্যানও দরকার হচ্ছে না, মানে আমার কাছে মানে মনে হচ্ছে যে খুবই সুন্দর পরিবেশে গরুগুলো লালিত পালিত। আমরা যেটা চেষ্টা করি যে একটু খোলামেলা থাকুক, হয়তো বা এত বড় গরু ছেড়ে পালা সম্ভব না, বাট ওরা যখন ছোট ছিল তখন আপনারা আমাদের এই যে সামনে মাঠটা দেখতেছেন, এটাতে কিন্তু ওরা ছোট, এক বছর পর্যন্ত ওরা এখানে ছাড়া ছিল টোটালি। আচ্ছা আচ্ছা, আমার গরুর যদি ফিটনেস আপনি চিন্তা করে দেখেন, নর্মাল গরুগুলো আমরা কি দেখি একটু বেশি ফুলে গেছে, প্যাডগুলো একটু বিশাল বড় হয়ে ঝুলে গেছে, কিন্তু আমার গরু দেখলে মনে হবে যে প্রত্যেকটা গরু আপনার ফিট। আমরা জিম করা বডি যেটাকে বলি, ওয়ান কাইন্ড অফ এরকম বডি। ঠিক আছে, আস্কিং প্রাইসটা এটা আমরা আস্কিং প্রাইস আপাতত নির্ধারণ করেছি 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা। আর এটার পাশে যে গরু আমাদের, এটার পাশেই আমরা আরেকটা সুন্দর গরু, এই গরুটার নাম দেওয়া হয়েছে ব্ল্যাক মাম্বা। আচ্ছা, তো ওর আস্কিং প্রাইস আছে আমাদের 5.5 লক্ষ টাকা। 5.5 লক্ষ। এটা লাইভ ওয়েট কত? এর লাইভ ওয়েট আছে 750 কেজি, 770 কেজি। 770 কেজি আছে। আচ্ছা, তো এই যে বিশাল আকৃতির গরুগুলো, এটার পাশাপাশি মধ্যবিত্ত যারা আছি আমরা, তাদের জন্য আপনাদের গরুর কালেকশন হচ্ছে ছোট ছোট সাইজের গরুগুলো, এগুলো দেশের ভিতরে বা শাহিওয়ালের ভিতরে একটু ছোটখাটোর ভিতরে রেখেছি। আমরা যদি মিডিয়াম সাইজের গরু যেটা বলে এটাকে যদি একটু দেখি, এই গরুটার কথা আমরা চিন্তা করি, এই গরুটার এখন লাইভ ওয়েট আছে আপনার 380 কেজি। 380 কেজি লাইভ ওয়েট আছে এখন। আর ওর আস্কিং প্রাইস 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা। আচ্ছা, এর পাশে যে তার পাশেই যে গরুটা আপনি দেখতেছেন, ওর নাম দিয়েছি আমরা ব্রাউনি। ব্রাউনি ইজ এ ভেরি গুড, ভেরি গুড কাউ। তো ওর আমাদের আস্কিং হচ্ছে গিয়ে 2 লক্ষ টাকা। 2 লক্ষ। আর যে এই তারপরে আমরা যে বড় শাহিওয়ালটা দেখতেছি, ওর নাম দেওয়া আছে মিস্টার ক্রাশ। ক্রাশ, মিস্টার ক্রাশ, কারণ ও দেখতে এত সুন্দর, মানে এটা বলার মতো ভাষা নেই। ওর চোখ, ওর বডি গঠন, মানে পিওর শাহিওয়াল যেটাকে বলে। আচ্ছা, তো এরকম সুন্দর একটা গরুর জন্যই আমরা ওর ছোটবেলা থেকে ওর নাম নির্ধারণ করা হয়েছে মিস্টার ক্রাশ। ও সারা বাংলাদেশ ক্রাশ করে বেড়াবে ইনশাল্লাহ, আমরা আশা করি 2020 কুরবানি ইনশাল্লাহ ভালো শুরু। আর ওর প্রাইসটা আমরা আপাতত রাখতেছি 2.5 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, আর এই যে এই পাশে যে আমার কিন্তু সবচেয়ে পছন্দ হচ্ছে ডার্ক কালার, হ্যাঁ এই যে এই কালারটা। আচ্ছা আচ্ছা, তো এটাকে আমরা একটা সুন্দর নাম দিয়েছি। আচ্ছা, এটা কুচটা কিন্তু আমার খুব ভালো লাগছে, কুচটা হেভি একটা কোচ। পাশাপাশি আপনি সুস্থ গরু বলতে যেটা বুঝেন, জি এরকম একটা গরু এটা। আর ওর নাম দেওয়া হয়েছে বিউটি। বিউটি? ইয়েস, একদম মেয়েদের নাম। মেয়েদের নাম হলেও ওর চেহারা, গঠন, সবকিছু ইজ ভেরি বিউটিফুল। আমার আমার খুব পছন্দের কালার এটা, এবং আমার কাছে এই গরুটা খুব ভালো লাগছে। ওর লাইভ ওয়েট আছে 450 থেকে 500 কেজির ভিতরে। 450 থেকে 500 কেজির ভিতরে, মানে জীবিত গরু তো কমেও যেতে পারে, বেড়েও বেড়েও যেতে পারে। তো 450 থেকে 500 কেজির ভিতরে লাইভ ওয়েটটা আছে। এটার প্রাইস, এটার আস্কিং হচ্ছে কি আমাদের 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা। এরপরে যে আমাদের কালোর যে, এরপরে একটা কালোর কালেকশন আছে আমাদের, মিডিয়াম সাইজের যে কালো গরু, এই গরুটা আমরা আপাতত 2,20,000 টাকা দাম চাচ্ছি। লাইভ ওয়েট আছে 400 কেজি। 400 কেজি? জি, 400 কেজি লাইভ ওয়েট। এরপরে যেটা আছে এখানে, এরপরে যেটা আছে লালের ভিতরে একটা কালা গরু, ওর নাম হচ্ছে গিয়ে আপনার ফাইটার। ফাইটার? এটা কি একটু রাগী স্বভাবের নাকি? একটু রাগী স্বভাবের। আচ্ছা, ওর কিন্তু অনেকে কিন্তু পাগলা গরু পছন্দ। হ্যাঁ, গরু যদি পাগলামি না করে তার ভালো, গরু পাগলামি না করলে ভালো, গরু পাগলামি করবে। জি জি জি। আর ওর যদি আপনি বডি গঠনটাও দেখেন, মানে ফাইটার গরু যেরকম হয় সাধারণত ওই রকম ওর ফেস, তো ওই হিসাবে ওর নাম দেওয়া হয়েছে ফাইটার। তো ফাইটারের প্রাইস চাচ্ছি আমরা 2.5 লক্ষ টাকা। এটা লাইভ ওয়েট কত? এটা লাইভ ওয়েট আছে 500। 500? 500 কেজি। আচ্ছা, এরপরে আমরা যে গরুটা দেখতেছি, এটা কিন্তু মোটামুটি দেশাল গরুগুলোর মধ্যে বিশাল সাইজের। এটা পিওর শাহিওয়াল গরু। আচ্ছা, শাহিওয়াল যেটাকে বলে, ওর বয়স হচ্ছে 4 বছর। 4 বছর? 4 বছর। ওর দাঁত হয়েছে গিয়ে 6টা। 6 দাঁত? 6টা, একবারে পরিপূর্ণ বয়স, একদম পরিপূর্ণ। এবং মানে আমার ফার্মে সুন্দর গরু বলতে সুন্দরের কোনো কমতি নাই, যে কোনো গরু দেখেন। শখের খামার, সবগুলো তো সুন্দর। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। তো আলহামদুলিল্লাহ এই গরুটা আমাদের অলরেডি সোল্ড হয়ে গেছে, এটা বিক্রি হয়ে গেছে। কত টাকা বিক্রি হয়েছে গরুটা? এটা আমরা বিক্রি করেছি 2,80,000 টাকা। 2,80,000 টাকা। মাশাআল্লাহ, খুব সুন্দর গরুটাও, খুব সুন্দর। যে কিনেছে আসলে তারও পছন্দ আছে বলতে হবে। জি জি। এখানে একটা ভেড়াও দেখা যাচ্ছে। জি, এটা ক্ষমতা দারুণ।
এটা তো গারল না, এটা হচ্ছে কি অরিজিনাল যে আমাদের আগের রুটে যে ছোট সাইজের ভেড়াগুলো ছিল ওই ভেড়াটা, এখন তো গারলটা কমার্শিয়াল ভাবে আসছে। আচ্ছা, বাট ওকে এটা মানে শেভিং করানো হয়েছে, শেভিং করানো হয়েছে একটু 2020 উপলক্ষে। আর তারপরে আমরা একটা খুবই ছোট্ট একটা গরু দেখতে পারতেছি, এটা আসলে ভুট্টির ক্রস, বিউর ভুট্টি নাই, ভুট্টির ক্রস আছে। তো এই গরুটার আমরা দাম চাচ্ছি আপাতত 1.5 লক্ষ টাকা। আপনি যে কোনো গরু দেখেন, আমরা এগুলো এদিক থেকে দেখে আসি। এটাও খুব সুন্দর, এটার ব্যাপারে যদি একটু বলতেন, এটা লাইভ ওয়েট কত আছে? এটা লাইভ ওয়েট আছে আপনার 550+। 550+ জি, 550+ লাইভ ওয়েট আছে। এটার আস্কিং আমাদের 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা জি। তারপরে যেটা দেখতেছেন ছোট শিঙের ভিতরে অনেকটা দেশি বলা যায় এটাকে, মানে ওর চেহারাটা দেশির মতো, বাট 100% ফ্রিজিয়ান জাতের গরু এটা। এটা আমার নিজের, এখানে যত ফ্রিজিয়ান দেখতেছেন সবই আমাদের গাভীর বাছুর, কোনো বাইরে থেকে কোনো কারেক্ট সবগুলো আপনাদের, কারণ আপনাদের তো আসলে ফ্রিজিয়ান ছাড়া বাকি গরুর তো সংখ্যা অনেক কম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবগুলো আপনাদের নিজস্ব, সবই আমাদের নিজস্ব। আচ্ছা, তো এটা প্রায়, এটা লাইভ ওয়েট আছে আপনার 630 কেজির মতো। 630 কেজি, 630 কেজি, এটার প্রাইস কি প্রায় আস্কিং হচ্ছে আপনার 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা জি। তারপরে একটা সাদা কালোর আমরা ক্রস দেখতে পাচ্ছি, তো ওর আমাদের যেটা ওর ওয়েট আছে এখন 500 কেজি। 500 কেজি, হ্যাঁ। তো ওর আমরা দাম চাচ্ছি হচ্ছে গিয়ে 2,80,000 টাকা। 2,80,000। এই পাশে একটা লাল, তারপরে আলহামদুলিল্লাহ একটা লাল গরু আছে, এটাও পিউ সাহিওয়াল, মানে এর সৌন্দর্যের কোনো কমতি নাই না, মাশাল্লাহ। হ্যাঁ, খুব সুন্দর প্যাকেজ, যেটা বলে সৌন্দর্যের প্যাকেজ, এই প্যাকেজটা হচ্ছে গিয়ে এই লাল গরুটা। তো আলহামদুলিল্লাহ এটা আমাদের অলরেডি সোল্ড হয়ে গেছে, এটাও বিক্রি হয়ে গেছে। এটা কত টাকায় বিক্রি হয়েছে? এটার আপনার ওয়েট আছে হচ্ছে গিয়ে 450 কেজি লাইভ ওয়েট, এটা সেল হয়ে গেছে আপনার 2.5 লক্ষ টাকায়। 2.5 লক্ষ টাকায় সেল হয়েছে, মাশাল্লাহ। এটা 2.5 লক্ষ টাকায় এটা সেল হয়ে গেছে। তারপর অবশ্যই সেই পাশে একটা গরু আছে, সেই পাশে একটা সাদা গরু আছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা গরু জি। তো এই গরুটার লাইভ ওয়েট আছে আপনার 650 কেজি। 650 কেজি, 650 কেজি, ওর আস্কিং 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা। আর আমার কাছে একটা এক্সক্লুসিভ কালেকশন আছে, অনেকে আসলে পিঙ্ক কালার গরু চায় জি, তো আমার কাছে একটা পিঙ্ক কালার গরু আছে। পিঙ্ক কালার গরুটা? পিঙ্ক কালার গরু, দিস ইজ দ্য পিঙ্ক কালার গরু। আপনি যদি এটাকে দেখেন এবং এটার গায়ে যদি সামান্য একটু পানি দেন, পিঙ্ক কালার, ওর কালার টোটাল পিঙ্ক হয়ে যাবে। রাইট রাইট, তো এটা আমার একটা সুন্দর কালেকশনের ভিতরে। এটার লাইভ ওয়েট কত আছে? এটা লাইভ ওয়েট আছে আপনার 650 কেজি। 650 কেজি। আস্কিং প্রাইসটা কেমন? এটার আস্কিং চাচ্ছে আমি 3,80,000 টাকা। 3,80,000 টাকা। আমার আস্কিংটা বেসিক্যালি হচ্ছে গিয়া দুইটা গরু ছাড়া সবগুলোই আমরা আস্কিং প্রাইস রেখেছি 75,000 টাকা থেকে শুরু করে আপনার হচ্ছে গিয়ে 4 লক্ষ টাকা পর্যন্ত, শুধু এই দুইটা বাদে। আমাদের এক্সক্লুসিভ যে দুইটা আছে এই দুইটা বাদে আর মোটামুটি সবগুলোই আমি একটু, যেহেতু এই বছর করোনার সময় সবার আর্থিক অবস্থা একটু টানাপোড়ন। আচ্ছা, এর আগের বছরগুলোতে আমরা দেখেছি যে অনেকে 8 লক্ষ, 9 লক্ষ, 10 লক্ষ, 30 লক্ষ টাকা পর্যন্ত কোরবানি দিচ্ছে, বাট এই বছর তো সবারই একটু আর্থিক টানাপোড়ন আছে। তো ওই দিকে আমরা চিন্তা করে জাস্ট ই করেছি যে আমাদের যেহেতু এটা শখের ফার্ম এবং বস যেহেতু চাচ্ছে যে দেশের জন্য কিছু করতে, তো এই ক্রান্তিকালে সবাইকে একটা রিজনেবল প্রাইসের ভিতরে কোয়ালিটিফুল একটা জিনিস দেয়া। এখানে তো যেগুলো প্রাইস বলা হয়েছে এগুলো সবগুলো হচ্ছে আপনাদের আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস এখানে নেগোশিয়েবল। হ্যাঁ, সবাই নেগোশিয়েট। আমরা চাচ্ছি যে আমাদের যে খরচটা হয়েছে তিন বছরে যে খরচটা হয়েছে ওই খরচটা আসলে আমাদের হবে। আচ্ছা, আমাদের অত প্রফিট করতে হবে না যে একটা গরুতে আমি 1 লক্ষ টাকা প্রফিট করে ফেলবো বা 50,000 টাকা প্রফিট করে ফেলবো, ওরকম আমাদের কোনো ইন্টেনশন নেই। আমরা চাই যে কাউলাভাররা আসুক, যারা গরু ভালোবাসে, সুন্দর জিনিস যারা ভালোবাসে তারা আসুক, কারণ কোরবানিটা হচ্ছে গিয়ে আল্লাহকে খুশি করার জন্য। ওটার জন্য যে যত সুন্দর জিনিস কোরবানি দিতে পারবে ততই ভালো। তো সুন্দর জিনিসের জন্যই আমরা চাই যে আমাদের কস্টিংটা আসুক, আমরা একটা গরুর পিছনে যা খরচ করেছি ওই খরচটা আমাদের আসুক, যাতে আমরা আমরাও সাস্টেন করতে পারি, সবটাকে যাতে আরও বাড়ায় নিয়ে সামনে নিয়ে যেতে পারি। আচ্ছা, এখন এই যে এতগুলো দিন যাবত আপনি গরুগুলো দেখাশোনা করতেছেন, এখন এই গরুগুলো দেখাশোনা করতে গিয়ে আপনার কাছে কি মানে কখনো মনে হয়েছে যে আমি মানে মানুষ ছেড়ে গরুর মধ্যে চলে আসলাম, মানে এই ধরনের কোনো কিছু কখনো মেন্টালি কাজ করে কিনা আপনার? আসলে না, ওইরকম না। আসলে ভালোবাসাটা এরকম যে ওকে ভালোবাসি বলে যে ওর কাছে চলে যাবো তা কিন্তু না। এখন বিষয়টা হচ্ছে কি গরুর প্রতি কি ভালোবাসাটা আপনার এখানে আসার পরে তৈরি হয়েছে না আগে থেকে? আমার গরুর প্রতি ভালোবাসা ছোট থেকে, বসের যেমন ছোট থেকে ছিল,
ঠিক আমার গরুর প্রতি ভালোবাসা ছোট থেকেই। তো এই ফার্মটা যখন আমরা স্টার্ট করি, বসের সাথে আমার যখন সে বিদেশ ছিল ফ্রিকোয়েন্টলি কথা হতো যে কিভাবে করা যায়। তো ছোটবেলা থেকে আমারও একটা হবি ছিল, মানে গরুর প্রতি ভালোবাসা, অ্যানিমেলের প্রতি ভালোবাসা আমারও ছোটবেলা থেকে ছিল। তো যখন এই অপরচুনিটিটা পেলাম যে একটা প্রজেক্ট করা যায় এরকম, অফারটা যখন আসলো তখন আমি সাথে সাথে গ্রেফ করে নিয়েছি যে বস আমি এটা ফুল ইনচার্জে থাকবো, এটা যা হয় আমি প্রথম থেকে দেখব, দেখা যাক কি হয় ইনশাআল্লাহ। আচ্ছা ধন্যবাদ আপনাকে, অনেক সময় নিলাম আপনার। ক্ষুদ্র খামারি বন্ধুরা, আমরা এতক্ষণ চেষ্টা করেছি সম্পূর্ণ খামারটা আপনাদেরকে দেখানোর জন্য, খামারের পরিবেশটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো খামারের গরুগুলো সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা গরুগুলোর একটা আইডিয়া করে নিতে পেরেছেন। তো গরুর যে প্রাইস এখানে বলা হয়েছে এগুলো সবগুলোই হচ্ছে মোটামুটি আস্কিং প্রাইস, এখানে আপনারা নেগোসিয়েট করতে পারেন। তবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আপনারা যদি চান খামারটা ভিজিট করে যেতে পারেন। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে গরু তো কেনার জন্য আমরা অনেক জায়গাতেই যাব, হাটেও যাব, খামারেও যাব, গরু কেনার জন্য হোক বা দেখার জন্য হোক এই খামারে একটাবার আসা দরকার সবার। তার কারণ হচ্ছে আসলে এত মানে একটা গরু পালন করার জন্য কতটা সুন্দর পরিবেশ তৈরি করা যায় এটার একটা আইডিয়া তৈরি করার জন্য হলো এই খামারে একবার আসা উচিত। অবশ্যই সমস্যা নাই, তো কেউ না 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 ইটস ওকে, সবাইকে স্বাগত। না আপনাদের খামার দেখলাম অনেক রেস্ট্রিকশন, একবারে চারিদিকে বাউন্ডারি করা, গেটে তালা মারা থাকে। হ্যাঁ একটু সিকিউরিটি ইস্যু আছে, বায়ো সেফটির একটা ইস্যু আছে, যেহেতু আমার গরুগুলোকে সুস্থ রাখতে হবে। আপনি যেটা বললেন এখন হুট করে কোনো মানুষ আসলে ও কি ভাইরাস নিয়ে আসতেছে আমি তো জানি না, রাইট? তো এই জন্য আমাকে বায়ো সেফটিটাকে মেনটেন করতে হয়, এই জন্য আমাদের আগে ইনফর্ম করতে হয়, দেন উনি যে আসবে ওইটার জন্য আমার প্রপার এখানে বায়ো সেফটির জন্য যেই আমাদের প্রিপারেশনগুলো আছে ওগুলো রেডি করতে হয়। আচ্ছা, তো ওই দিক থেকে আমরা একটু রেস্ট্রিকশন রাখছি আর কি, যে আসতে হলে একটু আমাদের ইনফর্ম করে আসতে হবে। ওকে ধন্যবাদ। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে আসলে কোরবানিকে কেন্দ্র করে না, আপনারা ইচ্ছা করলে যে কোনো সময় খামারি ফোন নাম্বারে যোগাযোগ করে খামারটা একবার ভিজিট করে যাবেন, একটা ভালো ধারণা পাবেন আপনারা। তো আজকে আসলে এই খামারটাতে এসে আমিও খুব স্বতঃস্ফূর্ত অনুভব করছি, আমার কাছে খুব ভালো লেগেছে। ওনাদের জন্য শুভকামনা রইল, ইনশাআল্লাহ কোরবানিতে যেন ওনারা একটা সফলতা অর্জন করতে পারে সেই দোয়া ওনাদের জন্য। আর ক্ষুদ্র খামারি দর্শক, আমি আসলে এখানে বিদায় নিব আজকে। তো বিদায় নেওয়ার আগে যেটা বলবো সেটা হচ্ছে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই বলে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।